পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মুজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে কালিমত শুকুর আদায় করি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, পবিত্র জুমার দিনে তার বিধান পালন করার জন্য সুস্থ অবস্থায় আসা এবং বসার সুযোগ করে দিলেন। তার দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালো না বাসতো, তাহলে কি সবার আগে, কিছু মানুষের আগে আপনি আমি মসজিদে আসতে পারতাম? পারতাম না। আপনি আমি কি সুস্থ থাকতে পারতাম? তাহলে আল্লাহর ভালোবাসা ছাড়া কোনো মানুষ ছোট্ট একটি ভালো কাজও করতে পারে না। সম্মানিত হাজেরিন, শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে চায় না, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন মূলক কাজ গুলো করতে চায় না, এরকম বান্দা বান্দি আছে না নাই? আছে না নাই? লক্ষ লক্ষ অসংখ্য বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে, কিন্তু একটি প্রাণী, একটি মাত্র বান্দা বান্দিকে আপনি দেখাতে পারবেন না, নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা বন্ধ করে দিয়েছেন। দিয়েছেন কি? কত বড় দয়া আল্লাহ! সম্মানিত হাজিন, যে কথা বলতে চাচ্ছিলাম, শুধুই তাই নয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এতই ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শীতের দিনে, ঠনটনা শীতের দিনে টিউবওয়েল চাপ দিলে গরম পানির ব্যবস্থা করে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? আবার গ্রীষ্মকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নিয়ামত দান করেছেন, আপনি আমি যদি কল চাপ দেই ঠান্ডা পানি বাহির করে দেন কি? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাস নিয়ামতে আপনি আমি ডুবে আছি না নাই? আছি না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا বান্দা বান্দিরা তোমরা যদি আমার নিয়ামত গোনা শুরু করে দাও গুনতে গুনতে তোমার কলমের কালিগুলো শেষ হয়ে যাবে তোমার হিসাব পড়ে যাবে তবু আমার নিয়ামত গনে কখনো শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে আশার নিয়ামত দিয়েছেন কে ভালোবেসেছেন কে شالله دربار اكبر مون تكي شكرا دي كوري شكرا بولي الحمد لله رب العالمين بشنو بدير بوتي شنكي بدرود سلام پرون كوري دي رسول شدا شربدا الله بحلو بشا پاور جنو بيستو هاي تاكتين قطع بولين تكينا كار بحلو بشا جنو كار بحلو بشا جنو কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য যে রাসূল সদা সর্বদা মহান রবের ভালোবাসার জন্য ব্যস্ত হয়ে থাকতেন রাসূলের উম্মতেরা আল্লাহর ভালোবাসা পেতে চায় না যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে সে কাজগুলো কিন্তু আজকে উম্মতেরা করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কোন মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পারবে না তাহলে দুনিয়াতে ভালো থাকতে হলে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই আবার জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দয়ার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসার জন্য এত গুরুত্ব দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বু হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই কিন্তু আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসা চাওয়ার দরকার আছে না নাই আছে না নাই যদি আল্লাহ কাউকে ভালোবাসে পৃথিবীর কোন মানুষের ভালোবাসা তার কোনো দরকার হবে আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার রিজিকের সমস্যা হবে চাকরির সমস্যা হবে কোন কিছুর সমস্যা হবে বিপদ থেকে বাঁচাবেন কে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ সালাম প্রেরণ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভাইদের জন্য মাগফিরাত কামনা করছি যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ যেন ইসলামের সূচনা থেকে এখন পর্যন্ত যে সমস্ত ভাইরা জীবনদান করলেন আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন না কি বললাম বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন না আমরা এই গুণগুলো শুনব যদি গুণগুলো আপনার আমার মধ্যে থাকে তাহলে গুণগুলো বৈশিষ্ট্যগুলো দূর করে দেওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে সম্মানিত হাজিরিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন কোড করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন না এক নম্বর হচ্ছে যারা অপচয় করে কি করে সবাই বলেন কি করে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া কিন্তু বান্দা বান্দি একটি সেকেন্ড কিন্তু বাঁচতে পারবে না পারবে আপনাকে আমাকে আলো দিচ্ছেন কে রাতের বেলা ঘুমানোর জন্য অন্ধকার দরকার সে অন্ধকার দিলেন কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন বান্দা বান্দিরা আমার নিয়ামত ছাড়া একটি সেকেন্ড কিন্তু জীবিত থাকতে পারবে না পারবে নাকি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন কি দেন নাই শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম কিয়ামতের দিন আমার বান্দা বান্দিকে যতগুলো নিয়ামত দিয়েছি সব নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে হবে কি হবে না
তাহলে আপনারা কি আমাকে চোখ দিলেন, চোখের কথা জিজ্ঞেস করবে কি করবে না? সব নিয়ামতের কথা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কে? সম্মানিত হাজেরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন না এই পৃথিবীতে? অপচয় করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে না তারা। আল্লাহ তাদেরকে দুনিয়াও ভালোবাসবেন না, পরকালে কিন্তু আল্লাহ ভালোবাসবেন না। তার মানে দুনিয়াও শান্তিতে থাকা যাবে না, পরকালে চির সুখের স্থান জান্নাত কিন্তু অর্জন হবে না। হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তোমাদেরকে নাস নিয়ামত গুলো দিয়ে ভরপুর করে রাখলাম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। নিশ্চয় আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দিরা অপচয় করে তাদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে আমাকে কিন্তু অপচয় করা যাবে না। যাবে? সম্মানিত হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করে যারা নিঃসন্দেহে শয়তানের ভাই হচ্ছে তারা। আপনারা কি শয়তানের ভাই হতে চান? চান? সম্মানিত হাজিরা, আমরা সবাই ভালো করেই জানি শয়তান কিন্তু আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়েছে কি হয় নাই। শয়তান আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। এই দুনিয়াতে শয়তান মার্কা লোক যারা হবে শয়তানের ভূমিকা পালন করবে, অপচয় করবে, তারাও কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে কিন্তু সময়। কথা বলেন, আপনাকে আমাকে 50 বছর 100 বছরের একটা হায়াত দিয়েছেন কে? শুধু এমনিতেই দিয়েছেন না ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা বান্দিরা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? অথচ বান্দা বান্দি তুমি যে কোনো কাজ করো না কেন, তোমার ছোট কাজের পেছনে একাধিক লক্ষ্য উদ্দেশ্য থাকে, আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কি লক্ষ্য উদ্দেশ্য নাই? আছে না? নাই? কিন্তু আমরা চিন্তা করে দেখি, ভাবার সময় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আপনাকে আমাকে ইবাদত করতে হবে কার? হুকুম মানতে হবে কার? সম্মানিত হাজিন, আপনাকে আমাকে শক্তি দিলেন কে? নাকি আমরা এমনিতেই শক্তি পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা বান্দিরা তোমরা কি এমন একটা সময় অতিক্রম করো নাই, তোমাদের এমন একটা সময় ছিল যে সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না? ছিল? যাদের বয়স 50 বছর তারা একটু লক্ষ্য করে দেখেন তো, আজ থেকে 100 বছর আগে আপনি কোথায় ছিলেন? আল্লাহ আপনাকে আমাকে কোথায় রেখেছিল? আপনি আমি যে বাংলাদেশে আসব, আপনি আমি কি কখনো আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছি যে আল্লাহ আমাকে ওই দেশে পাঠাও, আল্লাহ আমাকে শক্তি দাও,
আল্লাহ আমাকে খাদ্য দাও আমাকে দাঁত দাও আমাকে চোখ দাও আমাকে হাত দাও পা দাও আমাকে যোগ্যতা দান করো এটা কিন্তু আমরা আল্লাহর কাছে চাই নাই দিয়েছেন কে তাহলে শক্তিটা যে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে সাধ্যমতো পালন করার জন্য দিলেন কথা বলেন ঠিক কিনা দুই সেই শক্তিকে ইসলামের বিপক্ষে কাজে লাগার মতো লোক আছে না নাই আছে না নাই ইসলামের বিপক্ষে স্লোগান দেয় সংগ্রাম করে এরকম নাফরমান বান্দা আছে না নাই আপনারা কি নাফরমান হতে চান শক্তি দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে الله رب العالمين بلن الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت جرائي ماندار جرائي مؤمن فبه যারা বিশ্বাসী হবে তারা সংগ্রাম করবে মিছিল করবে মিটিং করবে সব কার পথে শক্তি ব্যয় করবে কার পথে স্লোগান দিবে কার নামে কিন্তু আজকে আল্লাহর নামে স্লোগান দিলে সমস্যা আছে না নাই আছে না নাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান অনেকের সহ্য হয় না এই স্লোগানটা কার নাকি এটা জামাতে ইসলামের অনেকে মনে করে এই স্লোগান দেওয়া মানে জামাতে ইসলাম করা আল্লাহর স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান মনে করে বুঝতে হবে ওর জন্মের মধ্যে সমস্যা আছে আছে না নাই সম্মানিত হাজিরিন তাহলে আপনাকে আমাকে যোগ্যতা দান করলেন কে আপনি আমি চলবো ফিরবো কথা বলবো ব্যবসা বাণিজ্য করব লেখাপড়া শিখব বিশ্বের কাছে পরিচিতি লাভ করব এ যোগ্যতা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا الله أكبر বলেন যাকে ইচ্ছা আল্লাহ হিকমত দান করেছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে যোগ্যতা বেশি দিয়েছেন পরীক্ষা করার জন্য কাউকে আবার যোগ্যতা কম দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনাকে আল্লাহ কোটিপতি বানিয়েছে তাও পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে গরিব মানুষ করেছে তাও কিন্তু পরীক্ষা করার জন্য মন খারাপ করা যাবে না আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে বেহেশতখানা কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় মুমিনরা কখনো সুখে থাকার চিন্তা করে প্রকৃত সুখ পরকালে মুমিনরা পাবে কি পাবে না জেলখানার মধ্যে কখনো কয়েদিরা কিন্তু সুখে থাকতে পারে না তাকে ভালো লাগে না সে সবসময় চায় বের হতে মুমিন বান্দা বান্দি যারা হবে এই জেলখানায় সুখ তারা পেতে চায় না তারা পরকালের আসল সুখ পেতে চায় কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাকে আমাকে আল্লাহ যোগ্যতা দান করলেন এই যোগ্যতা ইসলামের পক্ষে কাজে লাগার দরকার আছে না নাই কিন্তু আমরা যদি ইসলামের বিপক্ষে লিখি ইসলামের বিপক্ষে কথা বলি ইসলামের বিপক্ষে ভূমিকা পালন করি তাহলে এই যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিন আল্লাহ আপনাকে আমাকে পানি দিচ্ছেন পানির দাম বেশি না স্বর্ণের দাম বেশি স্বর্ণের দামে যদি পানির দাম হতো স্বর্ণের দাম যেরকম পানির দাম যদি সেরকম হতো মানুষ বাঁচত স্বর্ণ অনেকের বাড়িতে নাই তারপরও মানুষ বাঁচে কি বাঁচে না কিন্তু পানি যদি কারো মানুষ কোনো মানুষের বাড়িতে না থাকে মানুষের জীবন যাপন করা খুবই কিন্তু অতিষ্ঠ কর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অথচ এতগুলো পানি দিচ্ছেন কল চাপ দিলেই পানি পানিগুলো দিচ্ছেন কে أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين بند بندرا আমি আল্লাহ যদি তোমাদের জমিন থেকে পানির লেয়ার গুলো বন্ধ করে দেই কে তোমাদেরকে পানির লেয়ার দান করবে পানি উঠিয়ে দিবে কে আল্লাহ যদি বন্ধ করে দেয় কারো সাধ্য হবে পানি ওঠার যত পিট গভীরতায় করুন না কেন চাপ দিলে পানি বের হচ্ছে এটা নিয়ামত কার পানিও কিন্তু অপচয় করা যাবে না বিশ্ব নবীজি আপনার আমার নেতা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করার সময় কিন্তু পানি অপচয় করতেন না আমরা গোসলের সময় সব সময় লক্ষ্য করব আমার দ্বারা যেন পানি পর্যন্ত অপচয় না হয় কথা বলেন
তাহলে অপচয় করা যাবে সম্মানিত হাজিরিন দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না তার দুই নম্বর কোয়ালিটি হচ্ছে যারা মন্দ কথা বলে মন্দ কথা প্রচার করে বেড়ায় মহান রাব্বুল আলামিন বললেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম وكان الله سميعا عليما الله رب العالمين ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসেন না যারা মন্দ কথা খারাপ কথা বলে খারাপ কথা মানুষকে প্রচার করে নাউজুবিল্লাহ বলেন এরকম লোক আছে না নাই মন্দ প্রচার করে অপপ্রচার করে মিথ্যা প্রচার করে এরকম লোক আছে না নাই আবার নামাজও পড়ে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা হবে তারা কখনো মন্দ কথা বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন সুবহানাল্লাহ বলেন মুমিন বান্দা বান্দি যারা হবে তারা অনর্থক কথা বলবে না মুখটাকে তারা হেফাজত করবে কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে কোন বিষয়গুলো রাসূল বললেন দুইটি বিষয় দুইটি জিনিস মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যাবে এক নম্বর হচ্ছে জিহ্বা এক নম্বর কি দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান দুই নম্বর কি এই দুইটা জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে এই দুইটাকে সংযত করতে পারবে যারা ইবাদত করবে যারা এই দুইটা জিনিস আবার তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াব মানলি মা বাইনাল আহয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন যারা মুখের হেফাজত করবে লজ্জা স্থানের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তাহলে মুখের হেফাজত লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই মন্দ কথা বলা যাবে মন্দ প্রচার করা যাবে আমরা জানি ভালো মন্দ ভালো খারাপ দিন রাত বিপরীত শব্দ আছে না নাই তাহলে মন্দ কথা যদি বলা না যায় তাহলে উত্তম কথা প্রচার করার দরকার আছে না নাই সত্য কথা প্রচার করার দরকার আছে না নাই কিন্তু সত্য কথা আজকে বললে ঝামেলা আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা কোরআনের কথা অনেকের সহ্য হয় কোরআনের আন্দোলন অনেকের সহ্য হয় অনেকে চায় না কোরআন প্রতিষ্ঠা হোক কোরআনের আন্দোলন হোক কোরআনের মাহফিল হোক এটা চায় অনেকে দুনিয়াতে মন যা চায় তা করবেন লাগামহীন চলাফেরা করবেন আর মরার পর আল্লাহ জান্নাতে দিবে এ বোকামি সিদ্ধান্ত নেওয়া যাবে সম্মানিত হাজিরিন তাহলে উত্তম কথা প্রচার করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও وقال إنني من المسلمين الله أكبر বলেন উত্তম কথা হচ্ছে ওই কথা যে কথাগুলো হচ্ছে মানুষ যারা আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকা আপনি যে সিস্টেমেই ডাকেন না কেন ওটা হচ্ছে উত্তম কথা এ কথা বলার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন তাহলে অপপ্রচার মিথ্যা প্রচার মুমিন কখনো করতে পারে মিথ্যা সাক্ষী দিতে পারে আজকে মিথ্যা সাক্ষীর কারণে নির্দোষ আলেমগুলো জেলখানার মধ্যে কষ্টকাঠিন্য ভাবে জীবন যাপন করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মিথ্যা সাক্ষী দেন আপনার কবিরা গুনাহ হবে কি হবে না মুমিনরা কখনো মিথ্যার পক্ষে অবস্থান করতে পারে তিন নম্বর হচ্ছে সীমা লঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাআতাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন তোমরা সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না খাবার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না রাসূল যে সিস্টেমে খেয়েছেন সেই সিস্টেমে আপনাকে আমাকে খাওয়ার দরকার আছে না নাই রাসূল খাওয়া কম খাইতেন না বেশি খাইতেন খাওয়া যেখানে বেশি সেখানেই খুশি বেশি খাইতে পছন্দ করে পেট ফাঁকা রাখতে পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা রাসূল কথা কম বলতেন না বেশি কথা বলতেন
রাসূলের উম্মত সব সময় বেশি বলতে পারে না মনে করে যে আমি ধন্য বক 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 করে বেশি কথা বলে কি বলে না কথা বলার শক্তি বাক শক্তি দিয়েছেন কে আল্লাহ যদি আপনার বাক শক্তি কেড়ে নেয় আপনি বলতে পারবেন তাহলে আপনি মানুষ হওয়ার পরও কি করে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন আপনার বিবেক কি একটু জাগ্রত হয় না আমিও যদি আল্লাহ এখন আমার বাক শক্তি কেড়ে নেয় আমি আর একটা মাত্র কথাও কিন্তু আগামীতে বলতে পারবো না পারবো তাহলে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে খাবার ক্ষেত্রে সব ক্ষেত্রে চুল কাটা থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই যদি করতে পারি এটা হবে উত্তম আর না পারলে বাড়াবাড়ি কথা বলেন বাড়াবাড়ি করা যাবে কোন ক্ষেত্রে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না আপনাকে সব সময় মধ্যম পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই চার নম্বর হচ্ছে অহংকারী যাদের অহংকার ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে কি করে টাকা পয়সার অহংকার আছে না নাই ক্ষমতার অহংকার আছে না নাই দলের অহংকার আছে না নাই বংশের অহংকার আছে না নাই যোগ্যতার অহংকার আছে না নাই জ্ঞানের অহংকার একটি মাত্র অহংকার করা যাবে না অহংকার করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের লুঙ্গি নিয়ে চাদর মোবারক নিয়ে টানাটানি করে তারা নাউজুবিল্লাহ বলেন সম্মানিত হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে অহংকারকে ঘৃণা করেন কে আর অহংকার করা মানে আল্লাহর লুঙ্গি নিয়ে টানাটানি করা একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের লুঙ্গি টান দেয় কত বড় নিকৃষ্ট কাজ হয় সবাই কিন্তু যে টেনেছে তাকে ধরবে কি ধরবে না তাকে সাজা দেবে কি দেবে না কিন্তু অহংকার করে আল্লাহর লুঙ্গি নিয়ে টানাটানি করে তাকে আর কেউ ধরে না এরকম লোক আছে না নাই এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বপ্রথম যে পাপটি হয়েছিল সে পাপটা হচ্ছে অহংকার কিসের পাপ শয়তান কিন্তু সর্বপ্রথম অহংকার করেই পাপ করেছিল কথা বলেন তাহলে অহংকার করে যারা শয়তানের ভাইরা ভাই তারা অহংকার করলে শয়তান যেমন জান্নাতে যেতে পারবে না আপনি বিন্দু মাত্র অহংকার যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনিও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না পারবেন সম্মানিত হাজিন যারা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে নেক দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না তাদেরকে জান্নাত দেবেন না তাদেরকে জাহান্নাম মুআযিব করে দিবেন নাউযুবিল্লাহ বলেন তাহলে অহংকার করা যাবে অহংকার করা কার কাজ শয়তানের কাজ আপনি মানুষ হয়ে কেন শয়তানের কাজ করবেন আপনাকে তো কাজ করতে হবে আল্লাহর রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নেতা ছিলেন তার অন্তরে কিন্তু বিন্দু মাত্র অহংকার ছিল ছিল কি তাহলে অহংকার করা যাবে কম বেশি একটুও যাবে সম্মানিত হাজিরিন পাঁচ নম্বর হচ্ছে যারা ফাসাদ হাঙ্গামা বিপর্যয় সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন নিশ্চয় যারা ফাসাদ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে হাঙ্গামা সৃষ্টি করে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না হাঙ্গামা সৃষ্টি করা ফাসাদ সৃষ্টি করার মতো লোক আজ আছে না নাই জমিনটা ভরপুর হয়ে গেছে হাঙ্গামা দিয়ে কোথাও শান্তি সম্মানিত হাজিন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কত মানুষকে মারার চাইতেও মারাত্মক ভয়ঙ্কর হচ্ছে হাঙ্গামা সৃষ্টি করা ফাসাদ সৃষ্টি করা শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া আর মানুষ রূপী শয়তান রয়েছে তাদেরও কাজ মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া হাঙ্গামা সৃষ্টি করে দেওয়া কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না উল্টো তারা বলে আমরা জমিনে শান্তি স্থাপনকারী এরকম লোক আছে না নাই আছে না নাই তাহলে ফাসাদ সৃষ্টিকারীদের গডফাদার ছিলেন ফেরাউন কে
ফিরাউনের ফাসাদটা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ يستضبح أبناءهم ويستحيي نساءهم الله أكبر বলেন নিশ্চয় ফিরাউন ফাসাদ সৃষ্টি করেছিল জমিনে على في الأرض وجعل أهلها شيعا তার জামানায় যতগুলো দল ছিল সব দলকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল শিয়া ইস্তাদরিফ তাইফাতান মিনহুম একটি মাত্র দলকে টার্গেট করে কাজ করেছিল সেই দলটা ছিল মুসার দল মুসা আলাইহিস সালাম আলেম ছিলেন না জালেম ছিলেন তৎকালীন সময়ে ফিরাউনের জামানা থেকে শুরু করে নিয়ে আলেমদের দলকে টার্গেট করে কাজ করে যারা আল্লাহর দরবারে হচ্ছে তারা আজও দুনিয়ায় একটি মাত্র দল যেটা হচ্ছে হকের দল একটি দল আছে সেই দলকে টার্গেট করে কাজ করে যারা নব্য ফিরাউন হচ্ছে তারা সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ সেই সময় মুসার দলকে টার্গেট করে কাজ করেছিল কি করে নাই কারণ সংক্রান্তটা হচ্ছে একটাই যে ফিরাউনের নেতৃত্ব চলে যাবে নেতৃত্বের ভয় সেই সময় ছিল কি ছিল না আজও তাদেরকে টার্গেট করে যাদেরকে পরিকল্পনা করে কাজ করা হচ্ছে দমন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ শুধু একটাই নেতৃত্ব হারানোর আশঙ্কা কথা বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন কে ইনশাআল্লাহ আজও আছে না নাই যদি থাকে আপনি আমি যদি সেই দলে থাকতে পারি আপনাকে আমাকে সফলতা বিজয় দান করে দিবেন কে সম্মানিত হাজিরে রাগ হচ্ছে নাকি আপনারা ছয় নম্বর হচ্ছে যারা জালেম যারা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল জালিমিন দুনিয়ায় যারা জালেম হবে মানুষের প্রতি জুলুম করবে অত্যাচার নির্যাতন করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না বাসবেন দুনিয়াতে মানুষের সাথে জালেমি করবে জুলুম করবে আর কাবা শরীফের গিলাফ ধরে কাঁদবে আল্লাহ মাফ করবে কোথায় পেয়েছেন এটা কিসব ভণ্ডামি মানুষকে জুলুম করতে করতে শেষ করে দিচ্ছেন আর হজ করলে আল্লাহ মাফ করে দিবে সম্মানিত হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল যুলমা ফা ইন্নাল যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা তোমরা ছোটখাটো জুলুম করাও থেকে দূরে থাকো কারণ কিয়ামতের দিন জুলুমগুলো অন্ধকার অসম্ভব হিসেবে আপনাকে দেখা দিবে নাউযুবিল্লাহ বলেন যে দুনিয়ায় যত বেশি জুলুম করবে কিয়ামতের দিন সে তত বেশি অন্ধকার দেখবে আলো দেখতে পারবে না তার অবস্থা খুবই কিন্তু ভয়াবহ খারাপ হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কে যতগুলো জুলুম করে নির্যাতন করে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না সব খবর জানেন কে তাহলে পাকড়াও আসে না কেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুযোগ দিয়ে দেখে যে ভালো হয় কি হয় না যদি ফিরাউনের মতো হয় তাকে ফিরাউনের মতো শাস্তি দিতে হবে এই জালেম ছোট ছোট জালেম যদি নমরুদের মতো জালিমি করে তাহলে তাকে নমরুদের মতো শাস্তি দিবে আল্লাহ কথা বলেন ঠিক কিনা মনে করা যাবে না যে আল্লাহ জালেমদেরকে ছেড়ে দিচ্ছে একেবারে ছাড় দিবে এটা মনে করা যাবে না ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও মারাত্মক পাকড়াও আল্লাহ যাকে ধরে তাকে কেউ কিন্তু বাঁচাতে পারে জালেমদের অবসান একদিন হবে কি হবে না ভয় পাওয়ার কোনো কারণ আছে সম্মানিত হাজির ওয়াসায়ালামুল্লাযীনা ওয়ালামু আইয়ামুন ক্বালিবিন ইয়ানক্বালিবুন এর দ্বারা আল্লাহ প্রমাণ করে দিলেন জালিম হবে যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে তারা নাউযুবিল্লাহ বলেন তাহলে জালেমদেরকে সাপোর্ট করা যাবে জালেমের পক্ষে ভূমিকা রাখা যাবে জীবনে কখনো কোনো মুহূর্তে জালেমকে সাপোর্ট করা যাবে না জালেমের পক্ষে ভূমিকা রাখা যাবে না তাহলে আপনিও জালেম হবেন জালেম যখন হবেন আপনিও আলেমদের বিরুদ্ধে যাবেন আর যুগে যুগে যারাই আলেমদের বিরুদ্ধে লেগেছিল তাদের পতন আছে না নাই সম্মানিত হাজিরিন সাত নম্বর হচ্ছে যারা আমানতের খেয়ানত করে কি করে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন যারা আমানতের খেয়ানত করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আমানতটা ছোট হতে পারে বড় হতে পারে তাহলে আমানতের খেয়ানত করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা যারা আমানত তোমরা তার দিকে ফিরিয়ে দাও ঋণটা কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদিল আমানাকা ওয়ালা তাকুন মান খায়ানাত যে তোমার আমানত খেয়ানত করে তুমি তার আমানত নষ্ট করো না তুমি আল্লাহর দিকে ব্যাপারটা ছেড়ে দাও তাহলে আপনাকে আমাকে সফলতা দান করবে কে কারো আমানতের খেয়ানত করা যাবে সম্মানিত হাজিরিন আমানতের খেয়ানত করা মানে কিয়ামতের জন্য অপেক্ষা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দুনিয়াতিল আমানাত ফান্তাদির সাআ যারা আমানতের খেয়ানত করবে যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আজকে ঘরে ঘরে যুগে যুগে সব জায়গায় আমানতের খেয়ানত আছে না নাই আছে না নাই ক্বালু ইয়া রাসূলুল্লাহ তাহলে কিভাবে হবে রাসূল বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ যারা আমানতের খেয়ানত করবে কিভাবে অযোগ্য লোককে দায়িত্ব দেয় যারা আমানতের খেয়ানত করে তারা কথা বলেন ঠিকই না একজন লোকের একটা দায়িত্ব পালন করার মতো তার যোগ্যতা নাই আপনার আত্মীয় মনে করে আপনি তাকে সাপোর্ট করলেন অনুমতি দিলেন তাকে সে দায়িত্ব দিলেন এটা আমানতের খেয়ানত এর জন্য কিয়ামতের দিন ধরবেন কে আমানতের খেয়ানত করা মানে মুনাফিক হওয়া কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিকের যতগুলো আমানত রয়েছে আলামত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করবে যারা মুনাফিক হবে তারা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে নাউযুবিল্লাহ বলে তাহলে আমানতের খেয়ানত করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কারো কোনো আমানতের খেয়ানত করেছেন আমাদেরকে করা যাবে দশটি বৈশিষ্ট্যের মধ্যে আট নম্বর হচ্ছে যারা পাপ কাজে লিপ্ত থাকে পাপ কাজ করেই যায় আজকে পাপ কাজ করা সহজ কথা বলেন ঠিক কিনা যুগ জামানা যতই আধুনিক হচ্ছে পাপ কাজ করা ততই সহজ হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই পাপ কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই ছোট পাপ কাজও করা যাবে গোপন পাপ কাজ করলে মানুষকে ধ্বংস করে দেন কে আর গোপনে আমল করলে মানুষের মর্যাদা বাড়িয়ে দেন কে পাপ করা যাবে আজকে থেকে আমরা আর পাপ কাজ করব না ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেওয়া পাপ না সব তাহলে আপনি জানার পর বারবার ছেড়ে দিচ্ছেন বুঝতে হবে আল্লাহ ভালোবাসবেন না জান্নাত আপনাকে নয় নম্বর হচ্ছে যারা কাফের নয় নম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন এই দুনিয়ায় যারা কাফের হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না বাসবেন না কিয়ামতের দিনও বাসবেন না কাফের হচ্ছে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানকে একটি মাত্র বিধানকে অস্বীকার করে যারা কাফের হচ্ছে তারা কথা বলেন ঠিক কিনা আবার কাফেরের কিছু কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন জ্ঞান নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কাফের যারা হবে তারা বলবে কোরআনকে চলতে দেওয়া হবে না কোরআনকে প্রতিষ্ঠা করা যাবে না কোরআনের আন্দোলনকে দমিয়ে দিতে হবে এই সমস্ত ভূমিকা পালন করে যারা আবু জাহেলের মতো কাফের হচ্ছে তারা সম্মানিত হাজিরিন শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আমি আল্লাহ কোরআনটাকে দিলাম বিচার কাজ ফয়সালা করার জন্য তারা কোরআন দিয়ে বিচার করে না তারা হচ্ছে কাফের কথাটা কার আজকে একটি মাত্র বিচার আপনি দেখাতে পারবেন না যে বিচারটা কোরআন দিয়ে হচ্ছে কোরআনের বিচার হবে না যতদিন মুসলিমরা সুবিচার পাবে না ততদিন এই জন্য কোরআনের বিচার হোক কোরআন দিয়ে বিচার কাজ ফয়সালা হোক এটা চাওয়াটা একটা আছে ফরজ ইবাদত কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে কুফরি করবে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে নাউযুবিল্লাহ বলে তাহলে কুফরি করা যাবে দশ নম্বর হচ্ছে শিরিক করা কি করা শিরিক আজকে আছে না নাই